আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, শীত শুরু হয়ে গেছে, পাশাপাশি যারা একটু বয়স্ক এবং বাচ্চা তাদের জন্য এই শীতে ব্যথার প্রকোপটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, এবং যারা দীর্ঘদিন যাবৎ ব্যথা রোগে আক্রান্ত তারা খুব ভালো করে জানেন এই শীতকালটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো যখনই সমস্যা তখনই এই ট্রিটমেন্টটা নেওয়া উচিত। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, 2021 সাল থেকে উনি এভিএন রোগে আক্রান্ত, অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন যে তখন থেকে ওনার প্রবলেমগুলো শুরু হয়েছে এবং তখন থেকে উনি এর চিকিৎসা শুরু করেছিলেন। বাট উপর্যুপরি যে সঠিক যে চিকিৎসাটা সেটা হয়তো তিনি পাননি, যেটার কারণে এটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। বাট অবশেষে একটা সময় উনি এই ডিপিআরসির কথা জানতে পারেন এবং এখানে এই ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে উনি চলে যাবেন। কেমন ছিল ওই দিনগুলো, কষ্টের দিনগুলো, এবং আফটার ট্রিটমেন্ট কেমন আছেন, পুরো বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো। তার আগে দর্শক, আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নেব, আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আমিরুল আজিম। ওকে, বাসা কোথায়? আমার বাসা চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রামে কোথায়? চট্টগ্রাম আমার মিরেশাইতে। মিরেশাইতে। পেশাগতভাবে কি করেন? আমি এটা শিপিং কোম্পানিতে আছি। আচ্ছা জি, এভারেট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। আমি চট্টগ্রাম শহরেই থাকি, আমার গ্রামের বাড়ি মিরেশাইতে আর কি, চট্টগ্রামের মিরেশাইতে। আচ্ছা, সো মানে কর্মক্ষেত্রে কি ধরনের কাজ করেন? আমরা আমাদের কাজ হচ্ছে শিফট অপারেশন, যে শিফটগুলো বাংলাদেশে আছে আমদানি পণ্য নিয়ে, ওই পণ্যগুলা ধরেন যখন বাংলাদেশে পোর্টে ইয়া হয়, নিচাস হয়, এই সেই অপারেশনের যে কাজগুলো সেগুলো কাজগুলো আমরা। ওকে, আমরা একটু আপনার কাছ থেকে জানবো 2021 সাল কি হয়েছে। মানে 2021 সালের ঈদ উল আজহার দিন আমি একটা কাজে চট্টগ্রাম শহরে যাই, গ্রামে এসেছিলাম, যেহেতু একটা কাজে যেতে হয়েছে, আসার সময় বাস থেকে নামছিলাম, তখন আমার বাম পায়ে হঠাৎ একটু টান লাগে, মনে হচ্ছিল সাধারণ একটু টান, এখান থেকে একটু ব্যথা। আমি নর্মাল ব্যথার ওষুধ, যেহেতু ক্লোপেনা জাতীয় ওষুধ খেয়েছিলাম, এরপর হঠাৎ মনে হইলো আমি দাঁড়াতে পারতেছি না, বসা থেকে উঠতে, সেদিনই না, এরপর এক দুই দিন পর পর মনে হচ্ছে বিছানা থেকে উঠলে আর দাঁড়াতে পারছি না, তাদের ওপিনিয়ন ছিল যে না, আপনার এক্সরে তে যদি কিছু আসে নাই আপনার কোনো সমস্যা না, হয়তো আপনার কোনো কারণে হয়তো ব্যথা পেয়েছেন, ঠিক হয়ে যাবে। তো এভাবে চলতে থাকলো, এরপর এরপর আরো তিন চার মাস পর আমি যখন দ্বিতীয়বার করলাম তখন ধরা পড়ছে আমার এভিএন স্টেজ টু, এটা ছয় মাস পরে, মানে 2022-এর প্রথম দিকে। তারপর এই তো ব্যথা, চুতে কিছু ব্যথার ওষুধ খাচ্ছি, মাঝে মাঝে কমে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হাঁটতে পারি না। তখন ইন দ্য মিনটাইম আমার দুই পায়ে প্রবলেম দেখা দিল, তো দেন কি করব কিছু তো বুঝতেছিলাম না। এরপর গুগল ফেসবুক বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে ফ্রিল্যান্সার ভিডিও দেখলাম যে এভিএন বিষয়ে উনি একটা ভিডিও ছিল যে অপারেশন আগে একবার আমার কাছে আসুন আপনারা। আচ্ছা, মাঝখানে একটু ইন্টারাপ্ট করবো, সেটা হচ্ছে যে যখন আপনি এর চিকিৎসা করছেন এবং সেটা সম্পর্কে আপনাকে কোন ধারণা দিয়েছেন যে হিপ রিপ্লেস করলে কি হতে পারে বা আপনার ভবিষ্যৎটা কি? হ্যাঁ, বলেছিল যে এটা 80-20% হয়তো সম্ভাবনা আছে, 80% সম্ভাবনা আছে তুমি ভালো হয়ে যাবে, 20% আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যথা থাকবেই, ব্যথা তুমি এখন যেটা ফিল করতেছো এটা থাকবে। আচ্ছা,
তো এবং স্বাভাবিক যে মুভমেন্ট গুলো করা যাবে না, অনেক রেস্ট্রিকশন চলে আসবে লাইফে, জি ওগুলো বলেছিল আমাকে। দেন তখন মানে চিন্তা করেছেন যে আমি তো একজন ইয়াং মানুষ, এটাই আমার বড় সমস্যা ছিল। দেন আমি অল্টারনেট খুঁজতে থাকলাম, অল্টারনেট কোনো চিকিৎসা আছে কিনা, আছে কিনা। হ্যাঁ আমি খুঁজতে খুঁজতে স্যারের ভিডিও গুলো দেখলাম, স্যারের ভিডিও এমনি নর্মালি আমি আগেও ফলো করতাম ব্যথার জন্য, স্যার এসএটিভিতে যে প্রোগ্রাম গুলো ছিল তখন আমি দেখতাম, মানে আপনার জানা ছিল যে অ্যাট লিস্ট এরকম একটা হয়তো চিকিৎসা আছে আছে, কিন্তু তখন এভিএন বিষয়ে কিছু পাইনি। ইন দ্য মিনটাইম আমি আপনার নিজেরই একটা ভিডিও দেখেছিলাম এভিএন বিষয়ক, তো মনে হচ্ছিল যে হয়তো ওখানে গিয়ে দেখি, চেষ্টা দেখি না একবার অপারেশন ছাড়া হয় কি। হ্যাঁ বাংলাদেশে তো আপনারা ছাড়া আর কেউ এইভাবে বলে নাই ট্রিটমেন্টের বিষয়টা, তো আমি চিন্তা করলাম যে ওখানে গিয়ে একবার দেখি কি হয়, দেখি কি হয়, যে নিশ্চয় কোনো কিছু হইলে তো। তারপর আসলাম স্যারের কাছে, আসার পর থেকে প্রথম দিনই আমাকে যখন কিছু এক্সারসাইজ করানো হলো, আমি সাইক্লিং করতে পারতাম না, আমি অনেক জিম যে সাইক্লিং গুলা ওগুলো ট্রাই করছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমার প্রথম উপকারিতা বলবো এটাই যে মানে ফার্স্ট আপনি উল্লেখযোগ্যভাবে যেটা আপনার লক্ষণীয় সেটা হচ্ছে আপনি সাইক্লিং করতে পারছেন। প্রথম দিনই আমি সাইক্লিং আমার কিছু ব্যায়াম করানোর পরে, কিছু ব্যায়াম প্রথম দিন প্রথম স্টেজের পরে, তারপর আগ্রহটা আরেকটু বেড়ে গেল, জি আল্লাহর রহমতে। 8 দিন ট্রিটমেন্টে আমি অতটুকু মানে এখনো তো স্যার আমাকে বলছিল লং টাইম থাকার জন্য, যেহেতু আমার কিছু সমস্যাপত্র আছে, জব আছে, তো আল্লাহর রহমতে আমি 8 দিনে ট্রিটমেন্টে আমি মোটামুটি স্যাটিসফাইড। এবং আগে যে অনেকগুলো কাজ ছিল যেগুলো করতে আপনার খুব কষ্ট হতো, হাঁটা চলা থেকে শুরু করে মুভমেন্ট, সেগুলো এখন অনেকগুলোই অনেক অনায়াসে করছেন, করতে পারছি। আমার পরিকল্পনা আছে আমি হয়তো স্যারের কাছে আগামী মাসে আবার আসবো সময় করে, আরো কিছু ট্রিটমেন্ট নিব। এর মাঝখানে কি স্যার আপনি কোনো নিয়ম কানুন বা কিছু বলে দিয়েছেন? কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন, এই ব্যায়ামগুলো করতে বলেছেন, যে করলে হয়তো আমার ব্যথাটা কম হবে। সো ওভারঅল এই যে এই গত 8 দিনের আপনার এক্সপিরিয়েন্স, এই যে দূর এত দূর থেকে আসা, শুধুমাত্র একটা ইউটিউব ভিডিও দেখে বা একটা বিশ্বাসের উপর ভর করে আসা যে অপারেশনবিহীন চিকিৎসা, তো এই গত 8 দিনে এই মনোভাবটা সম্পর্কে যদি আপনি আপনার নিজস্ব মতামত দেন। আমি 8 দিন হিসেবে আমি স্যাটিসফাইড, কারণ হচ্ছে যে মানুষটা ধরেন পা নাড়াইতেই ব্যথা পেত, আপনি কিছুদিন আগে বলেছিলেন আপনি প্যান্ট পরতো আপনি কষ্ট হতো পড়তে পারতেন না নিজের প্যান্ট, হ্যাঁ ওই জিনিসটা থেকে আমি রিকভার হয়েছি। আমি বুঝতে পারছি যে হয়তো বা এক্সারসাইজগুলো কন্টিনিউ করলে হয়তোবা আমি আমার আরো উন্নতি হবে, এবং দীর্ঘমেয়াদে ট্রিটমেন্টটা যদি আপনি কন্টিনিউ করেন আলহামদুলিল্লাহ আপনি আশা করেন সম্পূর্ণ সুস্থ এবং আগের মতো অবস্থায় ফিরে আসতে পারবেন। সম্পূর্ণ অপারেশন আল্লাহ যদি রহমত করে অবশ্যই হয়তো আসতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক অপারেশন বিহীন চিকিৎসা আমাদের কাছে, অনেকের কাছে এটা একটা স্বপ্ন, অনেকের কাছে যে আসলে ব্যাপারটা কি, ইত্যাদি নানাবিধ প্রশ্ন আমাদের মনে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে। আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো সময় আপনারা জানতে পারেন, আমাদের কাছে পৌঁছানোর 4টা মাধ্যম আছে, একটা হচ্ছে টেলিফোন, আরেকটা হচ্ছে SMS, আরেকটা হচ্ছে ইমেল, এবং আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সরাসরি আপনি নক করার মাধ্যমে আমাদেরকে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন। দর্শক আমার এই ভাইটি যেরকম খুব অল্প দিনের ভিতরেই আশানুরূপ একটি ফল পেয়েছেন, আমরা আশা করবো যে উনি অদূর ভবিষ্যতেই সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, আমরা দোয়া করি যারা এখনো অসুস্থ আছেন তারা খুব অচিরেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।